তো ঠিক আছে, আমরা সবাই রেডি তো? হ্যাঁ, আমরা আজকের ক্লাসটা আবার শুরু করি। আমরা গতকালকে যে ক্লাসগুলো বিষয়গুলো দেখেছিলাম, আজকে ওই বিষয়গুলো একটু রিভাইজ করব। উপরে এগুলো মোটামুটি আইডিয়া আছে, এগুলো এখন দেখা তেমন প্রয়োজন মনে করি না। টুলবার বিষয়গুলো আজকে আবার একটু দেখাবো। আমাদের সবার শুরুতে একটা টুলবার আছে, নাম হলো সিলেকশন টুল। এটা কাস্টমার নামে যে কোনো কাজ করার পর আমরা এই টুলবারটা সিলেক্ট করে ওই কাজটা কাস্টমাইজ করবো বা ওই কাজটা সামনের দিকে গিয়ে নিয়ে যাব। এরপর আমাদের সামনে আরেকটি টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে আপনি যে কোনো ডিজাইনের কর্নার বা যে কোনো এক কর্নার ধরতে পারবেন, যেমন কি গ্রুপ থাকা অবস্থায় গ্রুপে যে কোনো ফাইল ধরতে পারবেন। মানে এখানে ধরেন এখান থেকে একটা কালার আছে, এটার কালার আছে এটা, এরপরে এটার কালার আছে এটা। এখন আপনার তিনোটাকে আপনি কী করলেন, এখান থেকে অবজেক্ট থেকে এডিট এখান থেকে গ্রুপটা করে দিলেন। হ্যাঁ, কারণ কি তিনোটা একটা হয়ে গেল না। এই অবস্থায় স্যার আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলবারটা ধরে একটাকে সিলেক্ট করতে পারবেন, বুঝছেন? এরপর আছে আপনি এখান থেকে যে কোনো কর্নারকে ধরতে পারবেন, ধরে কর্নারকে ছোটো বড় করতে পারবেন। হ্যাঁ, এরপর যে কোনো কর্নারকে রাউন্ড করতে পারবেন, সাইডের চতুর্পাশকে রাউন্ড করতে পারবেন, সাইডের যে কোনো এক কর্নারকে ক্লিক করে ওই শুধু ওই কর্নারটাকে রাউন্ড করতে পারবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি ডিরেক্ট সিলেকশন টুলবার দিয়ে করতে পারবেন। হ্যাঁ, আমাদের তেমন দরকার নাই, এই টুলবারগুলো আমাদের প্রয়োজন, প্রয়োজন আপনাদের দেখাতেছে, ঠিক আছে, মনে থাকবো। এমনকি এখন আসেন আপনি চাইলে এই টুলবারটা শর্টকাটে ইউজ, এখান থেকে কন্ট্রোল ক্লিক করলে আপনার টুলবারটা শর্টকাটে হয়ে যাবে। মানে আপনার এটা গ্রুপ করা আছে, এখন গ্রুপ করা আছে, এই অবস্থা আপনি যদি কন্ট্রোল ক্লিক করে ধরেন, হ্যাঁ এটাই ধরতে পারেন, দেখছেন কন্ট্রোল কী ধরছে, কন্ট্রোল ক্লিক করে ধরলাম। আমরা আমাদের বিভিন্ন ডিজাইন করার পরে ডিজাইনের ভিতরে অনেকগুলো শেপ থাকে না, কর্নার যদি ধরেন আমি একটু দেখেন, এগুলো দেখাতে গেলে সময় চলে যায়। ধরুন এখান থেকে একটা শেপ, কর্নার শেপ দিলাম, স্টার করতে করে করে কয়েকটা শেপ দিলাম আমি। হ্যাঁ, এটার কালার দিলাম হলুদ, এটার কালার দিলাম লাল, এমনি ঠিক একটা কালার দিলাম, কালার কিন্তু কম্বিনেশন হয় না। এখন আমার দরকার হচ্ছে আমি গ্রুপ করে দিলাম, শেষ গ্রুপ করে দেওয়ার পরে এখন দরকার হলো যে আমার এই লাল কালারটাকে আমি কী করতে হবে, একটু পরিবর্তন করতে হবে। কী করতে আপনি এখান থেকে চাইলে ডিরেক্ট সিলেকশন টুলবারটা দৌড়ে এখান থেকে কালারটা করতে পারেন, কিন্তু এটা গ্রুপ করা, আপনার মনে আছে তো, এটা কিন্তু গ্রুপ করা, চাইলে এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারেন। কিংবা চলতি অবস্থা আপনি কন্ট্রোল ক্লিক করে ধরো আমার সিলেকশন টুলবারটা ক্লিক করা, কন্ট্রোল ক্লিক করে ধরো আমি এখান থেকে যে কোনো ইচ্ছা যে কোনো কালারটাকে ধরতে পারেন, ঠিক আছে। এরপর আপনি চাইলে আপনি আর কি বিষয় করতে পারেন, সেটা হলো কি ধরে নেন আপনি একটা ছাদ তৈরি করবেন। ধরুন আমি একটা ছাদ তৈরি করবো, হ্যাঁ তৈরি করার জন্য আমি ছাদটা তৈরি করলাম। হ্যাঁ, তৈরি করার জন্য আপনি চাইলে যে আপনার যে কোনো এক কোনো ডিলিট করবেন, আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলবারটা ধরে এখান থেকে ক্লিক করবেন, করে এখানে ডিলিট ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করবেন ধরবেন, এটা ডিলিট হয়ে যাবে। আপনি এখান থেকে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। এমনকি যে কোনো রেক্ট্যাঙ্গল টুল থেকে চাইলে রেক্ট্যাঙ্গল টুল থেকে আপনি যে কোনো এক কোনাকে ডিলিট করতে পারেন, এটা দিয়ে ধরবেন এখান থেকে ক্লিক করে এখানে ধরবেন, ধরে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন টুলবার দিয়ে যে কোনো আপনার ফাঁদকে, স্টক বা ফাঁদকে আপনি সহজে ধরতে পারবেন, দুটোটা ডিলিট করতে পারেন, যা যে কোনো কাজ এখান থেকে সহজে করতে পারেন, ঠিক আছে। এরপর আজকে আমাদের ফ্যান টুলের কাজটা কিন্তু এমন গুরুত্বপূর্ণ, আপনারা আশা করি গত একদিন দেখাচ্ছিলাম, আজকেও আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ধরুন আমি কিন্তু ফ্যান টুলে নিলাম, একটা শেপ নিলাম, যে কোনো শেপ আপনি কিন্তু ফ্যান টুল দিয়ে সহজে অঙ্কন করতে পারবেন। হ্যাঁ, আমরা যদি কোনো ব্যানারে কোনো কাজ করি, যেমন আমাদের শাটারে শেয়ার করবো, আমাদের কী ফজন লম্বা একটা শেপ আমাদের ইয়েটা নিলাম, নিয়ে এখান থেকে ফ্যান টুলটা নিলাম, নিয়ে আমি এখান থেকে শাটারের জন্য এই এখানে কাজটা কিন্তু আপনি ফ্যান টুল দিয়ে করতে পারেন। এখান থেকে ওই এখানে নামটা লেখার জন্য মনে থাকবো, নামটা লেখার জন্য আপনি এখান থেকে বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারেন। শাটার দুই পাশে দুটো রকম একটা কোটা থাকে না। হ্যাঁ, এরপরে এখানে কাজটা আপনি এখানে সিলেকশন টুলবারটা দিবেন, দিয়ে এখান থেকে ধরে দেখেন এখানে কিন্তু আমার ফ্যান টুলের কাজটা করে ফেলছে, ঠিক আছে। ফ্যান টুলের কাজটা এভেলেবেল এভেলেবেল অহরহর অনেক কাজে লাগবে, বুঝছেন, অনেক কাজে লাগবে, এটা একটু মনে রাখবেন। ফ্যান টুলের কাজটা আপনার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনার ফ্যান টুলের কাজটা লাগবে। ফ্যান টুলের কাজ জানলে আপনি অনেক কাজ করতে পারবেন সহজে, ঠিক আছে না। ফ্যান টুলের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাবো। ধরুন আমি এখান থেকে এই একটা ব্যানারের বিষয়গুলো আপনাদের একটু দেখাই দিতেছি। ধরুন আজকে ফ্যান টুলের কাজটা যখন আপনাদের আমি ব্যানারটা দিবো, তখন আপনি কী করবেন, এটা ফ্যান টুল দিয়ে ট্রাই করবেন নিজেরা। এখান থেকে ফ্যান টুলটা ধরুন এখান থেকে ধরবেন, ধরে এখান থেকে নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ, ট্রাই করে করে মিস করার চেষ্টা করবেন, এরপরে এখান থেকে আসবেন মিস করার চেষ্টা করবেন, এতে গিয়ে কিন্তু ফ্যান টুলের হাতটা চলে আসবে। এটা কিন্তু আগে আগে বলিনি, কিন্তু এভাবে করলে আপনার আইডিয়াটা হয়ে যাবে, বুঝছে। এই বিষয়গুলো করতে করতে কিন্তু এখন দেখেন, এখন যদি আমি যদি এটা দিয়ে নিয়ে আসবো হয় না, তখন আমি এখানে অল্টার ক্লিক করে দেবো, এটাকে এখানে নিয়ে আসবো, তা আসে না, এখানে নিয়ে আসবো, আসার পর এইদিকে ধরবো, ক্লিক করবো, দেখছেন এখন আমার সিম্পলভাবে হয়ে যেতেছে কেন, কারণ আমি এখান থেকে আবার ফ্যান টুল দিয়ে হইতেছে না। তাহলে কী করতে হবে, বিষয়গুলো কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে, এখান থেকে এত রুল নিতে হবে, দেখছেন
এরপরে এখান থেকে এটা অটো চলে আসবে, এরপর এখান থেকে এসে এখান থেকে এখানে পর্যন্ত নিতে হবে, নিয়ে আপনি এখান থেকে টান দিতে পারেন। আপনি যদি কারণ এখান থেকে এখান পর্যন্ত নেবেন পারেন, তবে কিন্তু আপনার এলোমেলো হয়ে যাবে, মিলবে না, ঝামেলা করবে, কত ঝামেলা না, শর্টকাট টানবেন, ছোটো করে দিয়ে এখান থেকে টানবেন, টেনে 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 অভ্যাস করবেন, এভাবে করে করে এখন কিন্তু আপনি সেটা এখান থেকে শর্টকাটে পরিমাণ দিয়ে দিতে পারবেন। তারপরে কিন্তু শর্টকাটে করাটা ভালো, ছোটো ছোটো করে করাটা বেশি বেস্ট। ঠিক আছে, ওকে, হয়ে গেছে এটা কাজটা। এখন আসুন, যদি বলেন কী তবে এটা তো ভিতরে হয়ে গেছে, বাইরে হলো না। হ্যাঁ, আপনি এখান থেকে স্টকটা বাড়িয়ে দেবেন, স্টকটা বাড়িয়ে দিয়ে বা কিংবা এখান থেকে স্টকটা দিয়ে দিয়ে দেবেন, এখান থেকে জিরো করে দেবেন, এটাকে জিরো করে দেবেন, মাইনাস করে দেবেন, স্টকটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ, স্টকটা বাড়িয়ে দিয়ে এখানে এডিট করুন, দেখেন আপনার স্টকটা এরকম হয়ে গেছে কিনা। কিন্তু এখন ভিতরে একটা রাউন্ড রাউন্ড আঁকা বাঁকা কেমন করে লাগে না, ভাঙে ভাঙা, এই ঠিক করার সিস্টেম আছে, এটা আমি পরবর্তী এখান থেকে দেখা দিচ্ছি। এখান থেকে টুলবার আছে এটা ঠিক করার, ঠিক আছে, টুলবার অনেকগুলো এখানে আছে, এই টুলবারটা আছে, এটা দিয়ে আপনি এখান থেকে ঠিক করতে পারেন যে কোনো কিছু। মানে আমি ফ্যানটুলের কাজটাই আপনাদেরকে মানে সহজ করার জন্য এই বিষয়গুলো দেখা যাচ্ছে, যে কোনো ডিজাইন নেবেন, নিয়ে নিজে আগে ট্রাই করবেন। হ্যাঁ, নিজে আগে ট্রাই করবেন, উপরে উপরে হাত লাগাবেন, এতে আপনার ফ্যানটুলটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু ফ্যানটুলটা নেবেন, নিয়ে নিজে নিজে ট্রাই করবেন, এইভাবে হাতের উপর রাখে 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 ট্রাই করবেন। এরপরে এখান থেকে ধরে এই এখানে দিবেন, এরপরে এখানে দিবেন, এরপরে কি এখান থেকে ওকে টানে নিয়ে আসবেন, ওকে শেষ। এরপরে এখান থেকে এবার দিয়ে 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 নিজের দেখুন ফ্যানটুলের অবস্থাটা একটু অনেকটা আইডিয়া নিজের এখান থেকে হয়ে যাবে। আর আপনি যদি বলেন না আমি নিজে এখান থেকে না দেখে এখান থেকে বসে বসে করবো, দেখে দেখবো, তা কিন্তু কখনো পারবেন না, করতে আপনার কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, করতে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে, হয়তো আমার করতে হতো অভ্যাস আছে, কিন্তু আমারটা হয়ে যেতেছে দশটা, কিন্তু আপনারটা হইতো না, অনেক ঝামেলা করবে। এখানে কী করবেন, একটা কাজ করার আগে হুবু তারা কিন্তু দশবার হাত বলে রাখবেন, এতে করে কী হয় ফ্যানটুলের কাজটা আপনার হুবু এরকম হয়ে যাবে। এরপর দশবার পর আপনি নিজে একবার ট্রাই করবেন বাইরে গিয়ে, এবার বাইরে গিয়ে নিজে একবার ট্রাই করবেন যে আমি পারি কিনা, আমি এখান থেকে এভাবে দিতেছি হয় কিনা, একটু দেখি হয় কিনা, এখান থেকে এভাবে দেবেন হয় কিনা দেখবেন। হ্যাঁ, এখান থেকে এখানে দেবেন, ওকে, হয়েছে কিনা দেখবেন, এই বিষয়গুলো একটু নিজে মনোযোগ দিয়ে দেখবেন, হয়তো হইতেছে কিনা, এটা হইতেছে কিনা, ওটা হইতেছে কিনা, এবার দেখবেন। হ্যাঁ, দেখতে দেখবেন যে একসময় আস্তে আস্তে হয়ে যেতেছে। ঠিক আছে, ফ্যানটুলের কাজটা মোটামুটি আইডিয়া হবে। তো এরপরে এই টুলের কাজটা আপনি চাইলে এখান থেকে ফ্যানটুল দিয়ে সহজ এখান থেকে করা যেত, কিন্তু এটা করা যাবে। এটাকে ধরেন আমি এখান থেকে এই জিনিসগুলোকে এখান থেকে আপনি কয়েকটা সিস্টেম করতে পারেন, এখান থেকে করতে পারেন, এবার এখন দেখা নেই ফ্যানটুলটা দেখা দিচ্ছে, এভাবে করে ফ্যানটুলটি একটা শেপ নিয়ে নেবেন, নিয়ে ওকে এখান থেকে এখানে দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে যে টুলবার এই টুলবারটা ধরে এদিকে ক্লিক করবেন, সুন্দর মতো হয়ে যেতেছে, মনে থাকবে তো এটা। হ্যাঁ, এতে আপনার চাইলে আপনার মন মতন এখান থেকে এও করে দিতে পারেন, করে দিলেন। কিন্তু ফ্যানটুল দিয়ে আপনি এভাবে করতে গেলে কিন্তু অনেক ঝামেলা, যদি দেখেন ফ্যানটুল দিয়ে এভাবে করতে গেলে এখানে ধরতে হবে, এরপরে এখানে আসবেন, এখানে আসে এভাবে, এখানে আসি এভাবে দিতে হবে, ওকে, দিলে কিন্তু এর মানে রাউন্ড হয়ে যেতেছে, শেষ, কিন্তু এর মতো হইতেছে না। এখানে করা যায় আপনি এইভাবে সিস্টেম করতে পারেন, এখান থেকে একটা কালার দিয়ে দিবেন, কালার চলে আসতে হবে, শেষ। তারপরে এখান থেকে আরেকটু স্টক করে কালারটা আরেকটা কালার দিয়ে দিবেন, কিন্তু সুন্দর একটা এ হয়ে যেতেছে। এরপর আপনি এখান থেকে ট্রান্সফর্ম থেকে এই ট্রান্সফর্মের কাজগুলো রিফ্লেক্টের কাজগুলো এখানে আসবে, রিফ্লেক্ট দিয়ে কপি করে নেবেন, দুটো হয়ে গেলো, দুটো দুই ভাষা দিবেন, এখানে তার নাম টাম ঠিকানা দিবেন, এখানে তার দোকানের বিভিন্ন অ্যাড্রেসটা, এখানে তার দোকানের একটা জিনিস হয়ে গেলো, শাটার একটা স্টিকার, কয় মিনিট দু তিন মিনিট একটা শাটার স্টিকার কমপ্লিট। এভাবে যে কোনো কাজ নিজের আইডিয়া থেকে করে ফেলবেন, দেখবেন যে একদম সহজ লাগে। শাটার স্টিকার করতে কতক্ষণ, একটা স্টিকার করতে 10 মিনিটের করবেন, এখান থেকে তার কিছু টাইপ টুপ দিই, এখান থেকে টাইপ টুল নিয়ে কিছু টাইপ টুপ দিই, তার লেখাটাকে লিখে দেবেন। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে চলেন আমরা নতুন ক্লাসগুলো দিতেছি আমাদের, আজকে আসেন এখান থেকে টাইপ টুল, টাইপ টুলও টাইপ করার জন্য, আপনি যে কোনো কিছু টাইপ করার জন্য টাইপ টুলটা নেবেন, এখানে স্ক্রিনে ক্লিক করলে অটোমেটিক একটা লেখা আসবে লরেন ইপসাম, আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে আপনি আপনার মন মতো একটা ফন্ট দিয়ে দেবেন, ফন্টে শর্টকাট দেখা যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে ফন্টটা দিতে পারেন। হ্যাঁ, দিয়ে আপনি আপনার মন মতো এখান থেকে জিনিসগুলো লিখবেন, আর নাম স্টোর, হ্যাঁ, দিয়ে দিলেন, দিয়ে এবার আপনি এবার আপনার মন মতো এখান থেকে সাজিয়ে কাজটা করে দিতে পারবেন। এখন আসলে অনেকে বললো যে ভাই আমার এটাকে আমার লম্বা লম্বা লাগবে, মানে আমার শাটারের ফিলারে লাগাবো, তখন আমার টাইপটা কীভাবে করতে হবে, আপনি এখান থেকে টাইপটা এভাবে সেভাবে করে দিতে পারেন, এখান থেকে রেখে এখানে রাখবেন, রাখে এখান থেকে টাইপ থেকে বাটেল করে দিলে লম্বা হয়ে গেল কিনা। এখন বলেন না এত ঝামেলা ভালো লাগে না, আমি এখানে টাইপ থেকে করবো, আজকে মনে হচ্ছে টাইপ থেকে করবো, আপনি এখানে টাইপ থেকে যাবেন, এখান থেকে নেন টাইপ, এখানে আসছে আপনি কিন্তু দিবেন টাইপটা, কিন্তু আপনি দিয়ে যেতেছে, দেখছেন দেখছেন, এখান থেকে টাইপের অপশানটা এখান থেকে আসছে। বলেন না আমার টাইপটা এবার ফাঁত লাগবে, আপনি এখান থেকে ক্লিক করবেন, এটু হলো যে আপনার যে কোনো ফাঁতের উপর টাইপ করার জন্য, এখানে লবেন ফাঁতটা ক্লিক করবেন, এখানে দিবেন, এখানে ফাঁতের উপর টাইপ আসবে আপনার,
ধরে নেন আমি এখান থেকে ফ্যান তুলতে একটা ফাঁদ বানাতেছি, এরকম একটা ফাঁদ বানাইলাম। হ্যাঁ মানে এটাকে আমি স্টোভটা এটা অফ করে দিয়ে এটাকে ঘুরে দিয়ে স্টোভটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ আপনি এখান থেকে ফাঁদটা দিয়ে এখান থেকে ফাঁদের উপর ক্লিক করবেন, এখান থেকে অনেক লেখা চলে আসছে। আপনি এখানে কী করবেন, এই লেখাটাকে আপনার সিলেকশন করে আপনি আপনার মন মতন লেখাটা দিয়ে দিতেছেন। লেখাটা কিন্তু এখান থেকে চলে আসতেছে, দেখেন লেখাটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেখেন আমার নাম যেভাবে দিবেন এভাবে সিম্পলভাবে দিবেন টাইপে, দেখেন আমি আর টাইপ করতেছি সিম্পল এই আঁকে আঁকে টাইপে টাইপে যাবে। এটা কিন্তু আপনি লোগো কাজ মানে ক্রিয়েট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই ফাঁদটা, কিন্তু এই ফাঁদের কাজটা আপনি এটা দিয়ে সারা দেবেন। ধরেন এখান থেকে একটা ফাঁদ নিতেছি, দেখেন একটা ফাঁদ নিলাম, নিয়ে ডিস্ট্রাক্টটা এদিকে দিয়ে দিলাম, ওকে শেষ। এরপর আমি এখান এটা সিলেক্ট করতে হবে কিন্তু এখন, কারণ এখানে আমি এখান থেকে শুধু টাইপ টুল দিয়ে নেব, দিয়ে আপনি এখান থেকে ক্লিক করবেন টাইপ করতে পারতেছেন। দেখুন মানে আপনার টাইপ টুলে এই কাজটা আপনি এই টুলটা দিয়েও করতে পারেন, তবে কী করতে হবে শুধু এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটার উপর বসাইতে হবে, মনে থাকবে তো। আপনি এখান থেকে রেক্টেঙ্গল টুল দিয়ে করতে পারেন, রেক্টেঙ্গল টুল দিলেন, নিলেন, নিয়ে এখান থেকে ফাঁদ করে দিলেন, এটাকে স্টক করে দিলেন, করে এবার এখান থেকে টাইপ টুলটা নিলেন, নিয়ে এখান থেকে বসাই দিলেন, এই কারণের উপর আপনি এখান থেকে এটাতে বসাতে হবে। হ্যাঁ কিন্তু আর যদি আপনার স্টকে এক কোনা থাকে মানে পুরো রান না থাকে, এখান থেকে একটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে এখান থেকে একটাকে ধরে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার সাথে এখানে একটা ফাঁদ আছে, এখন আপনি এখানে টাইপ টুল দিলে এখানে টাইপ টুলটা এখান থেকে অপশন হবে মানে ধরবে। যদি আপনার পরিপূর্ণ গোলাকার থাকে বা রেক্টেঙ্গল থাকে, রেক্টেঙ্গল থাকে তাহলে ওয়েবসাইটে আপনাকে কী করতে হবে, এখানে টাইপ টুল এটা ব্যবহার করে আপনি টাইপটা করতে পারেন। পৃষ্ঠা চতুর্থ পাশে টাইপটা হবে, আমি বললাম ভাই তো ছোটো ছোটো কিনলে ধরবেন, ধরে সিলেক্ট করে এখান থেকে সাইজটা বাড়িয়ে দেবেন, এটা আপনার স্বাধীনতা, আপনি যেটা ভালো এটা আপনি নিতে পারেন। এটা পরিপূর্ণ দেখেন পরিপূর্ণ ঘুরে ঘুরে টাইপ করবেন, ওই ফাঁপ দিয়ে আমার টাইপটা করে দিয়ে পরিপূর্ণ ঘুরে ঘুরে টাইপ হবে, ওই ফাঁপে ফাঁপে টাইপ হবে, বাড়তি কোনো দূরে কখনো যাবে না। ঠিক আছে দেখেন, ঠিক আছে টাইপ টুলের কাজটা মোটামুটি বুঝে আছে তো। হ্যাঁ এর ফলে এখানে আসেন আমাদের হলো রোটেট টুল, রোটেট টুলের কাজটা কিন্তু কিছুটা আছে, অনেক কাজ আছে যেগুলো শর্টকাটে করা যায় কিন্তু আপনি এখান থেকে করতে পারেন, এখান থেকে করলে সুবিধা আছে। রোট টুলের কাজটা আমাদের আশেক অঙ্ক আশেক তখন যখন আমরা একটা সান সূর্য তৈরি করতে বা সূর্য একটা আলো তৈরি করতে হয়, আমি এখান থেকে একটা সূর্য আলো তৈরি করবো, তার জন্য আমি এখান থেকে একটা নিলাম, এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, ওকে আমি এটাকে হলুদ করে দিলাম। হ্যাঁ এটাকে হলুদ করে দিলাম, এখন আমার এটাকে আর কয়েকটা দিয়ে সারাইতে হবে মানে কয়েকটা করতে হবে, তার জন্য আপনি এখান থেকে রোটেটে ক্লিক করবেন, ক্রিয়েট রোটেটটা ধরবেন, ধরে এখান থেকে ক্লিক করে এটাকে এখানে নিয়ে দেবেন। হ্যাঁ ওকে দিয়ে এখান থেকে এটাকে যদি লাড়ান, এই যে দেখেন সিলেক্ট করতে হবে, দাঁড়ান এই যে দেখেন, এখন এটাকে আমি এখান থেকে যদি এবার লাড়াই দেখেন এখান থেকে এই এখানে একটা চিহ্ন বসিয়ে দেখছেন, মাঝে বরাবর আমি এখান থেকে একটা চিহ্ন বসে আবার দেখা দিচ্ছি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে। ধরুন আমি এখান থেকে একটা সূর্য তৈরি করে তার জন্য একটা নিতেছি, শেপ নিতেছি আলোর জন্য, নিয়ে নিলাম, ওকে শেষ। এখন আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে রোটেট টুল থেকে ক্লিক করে এখান থেকে দেখেন একটা অপশন চলে আসে দেখছেন, এটাকে আমি আপনি যেখানে দেবেন সেখান থেকে ঘুরবে, যেখানে রাখবেন এখান থেকে ঘুরবে, এটাকে একটু নিচে নিয়ে আসতেছি, এখান থেকে নিয়ে আসতে নিচে নিয়ে আসতেছি, এখান ধরে নিচে নিয়ে আসলাম, ওকে। এরপর আপনি এখান থেকে অল্টা ক্লিক করে যদি ধরেন দেখছেন সূর্য হয়ে গেছে। আমি বললাম এবার তাড়াতাড়ি কীভাবে করছে এই বিষয়টা একটু দেখেন, বিষয়টা আমি ক্লিয়ার করে দিতেছি একটু দেখেন ভালো করে। ধরেন আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি সোজা করলাম, করার পরে আমি এখান থেকে এই রোটেট টুলের যে অপশনটা এই অপশনটাকে নিয়ে এখানে দিলাম, ও করতেছে না, হ্যাঁ এখানে দিলাম। দেওয়ার পরে অল্টা ক্লিক করে আমি এটাকে কিন্তু কপি করে দেখেন মাস্টটা কিন্তু কপির অপশনটা চলে আসছে, ডবল অপশনটা চলে আসে, আমি কিন্তু অল্টা ক্লিক করে একটু পাশে নিলাম, ওকে। এরপর আমি কিন্তু কন্ট্রোল ডি কী দিলাম, কন্ট্রোল ডি দেখছেন একটা সূর্য হয়ে গেছে সহজে, বুঝছে কি না। তখন আপনি আপনার মতো যে কোনো একটা কোরআন শরীফ নিয়ে এসে আপনি এখান থেকে বসাই দিতে পারেন, কোরআন শরীফ পিছনে একটা আলো থাকবে, আমি এখান থেকে একটা বসাই দিতেছি দেখেন। ধরুন আমি এখান থেকে এই কোরআন শরীফটাকে বসাই দিতেছি, বসাই দিতেছি, এখন দেখেন কিন্তু আমার কোরআন শরীফ নিচে আলো চলে আসছে, তখন কেমন লাগে না, লাগে কিনা আপনি সেটা ডিলিট করে দিতে পারেন, তা কীভাবে এবার ধরবেন শেষ ধরবেন ডিলিট করে দিলেন, ও কোরআন শরীফটাকে ডিলিট করে দিলাম শেষ, তখন এটা ফেলা দিলাম, এটাকে ফেলা দিলাম, ওকে। এখন যদি দেন এরপর আমাদের দুইটা আছে বাড়তি, এই দুটা ফালাইতে হবে, এই দুটাকে দিলাম ফালাই শেষ। এখন কোরআন শরীফ একটা আলো বাড়িয়েছে, দেখা যাইতেছে আমার কোরআন শরীফ একটা আলো বাড়িয়েছে, ঠিক আছে। এভাবে আপনি চাইলে যে কোনো সূর্য বা যে কোনো কিছু সহজে ক্রিয়েট করতে পারেন আপনি এখান থেকে রোটেট টুলটা দিয়ে। এরপর টুলটা আমাদের তেমন
তেমন কোনো কাজ নেই, ইরেজার টুললাতে আমাদের কোনো কাজ নেই, কাজ না বলছেন মানে ইরেজার ডিজাইনের কোনো কাজ নেই, দেখাবো না। এই টুলটির কাজটা কিন্তু অনেক বেশি কাজ। হ্যাঁ, স্ন্যাপ বিল্ডার টুল অনেক কাজ, অনেক কাজটা। যেমন আমি এখান থেকে একটা ডিজাইন করতেছি, ধরুন আমি এখান থেকে এটা আমার একটা সাইজ দিলাম, একটা ব্যানার সাইজ দিয়ে নিয়ে নিলাম। হ্যাঁ ওকে, আমি এখান থেকে কিছু ডিজাইন করলাম, ধরেন এখান থেকে একটা শেপ নিলাম, দুইটা শেপ নিলাম, এই শেপগুলো এখানে দিলাম, এখানে দিলাম কয়েকটা, এরপরে এখান থেকে দিলাম আরও দুইটা, এখানে দিলাম আর তিনটা, এখানে দিলাম কিছু। না আমার ডিজাইনটা হলো কথাটা কতটুকু, এতটুকু ডিজাইন। হ্যাঁ এটা আমার ডিজাইন, এটা হলো আমার ডিজাইন। হ্যাঁ কিন্তু বাইরে যেগুলো আছে ওগুলো কী করবো এখন, মানুষ দেখাতে হবে যে আমার ডিজাইনটা, আপনার একটু ডিজাইনটা একটু দেখেন, ঠিক আছে? তখন তারা কী করতো, তার জন্য আপনি কী করতে হবে, এখান থেকে একটা শেপ নেবেন, এখান থেকে উপরে কিন্তু একটা শেপ দিতে হবে, এমন রাখি শেপ দিবেন, দিয়ে সবগুলোকে ধরবেন, যেগুলোকে বাইরে আসে ওগুলোকে ধরবেন, ধরে এখান থেকে আপনার শেপ বিল্ডার টুলটা ধরবেন। ধরার পরে যদি এখান থেকে আপনার এখানে ক্লিক করেন, সবগুলো একটু হয়ে যাবে, দুটো একটা হয়ে গেছে, দেখছেন দুটো একটা হয়ে গেছে। আর যদি আপনি অল্টার ক্লিক করেন, অল্টার, হ্যাঁ অল্টার ক্লিক করে টিপ দেন, এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে, দেখছেন এটা ডিলিট হয়ে যাবে, দেখছেন এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, হয়ে গেছে কিনা। আর আপনি আপনার ভিতরে একটা ভালো দিলেন, সুন্দরতা বসে গেছে, দেখছেন এখানে কিন্তু একটু থাকে গেছে, দেখছেন আবার ধরবো ভাজন ধরে, এখান থেকে আমি বড়ো করে এখান থেকে অল্টার ক্লিক করে ফালা দিলাম, ঠিক আছে না? ওকে দেখছেন কাটতে পারবেন না। আর যদি বলেন এখানে আছে অবস্থা আছে, আপনি এখন কী করলেন, এখান থেকে অল্টার ক্লিক না করে এখান থেকে এভাবে দিলেন, একটু সবগুলো একটু হয়ে যেতেছে, ডিলিট হবে না কিন্তু, সবগুলো কিন্তু একটু হয়ে যাবে, দেখছেন সবগুলো কিন্তু একটু হয়ে গেছে, দেখছেন না? যেগুলো সিলেক্ট হয় না এগুলো হয়তো আসে না, দেখছেন সবগুলো কিন্তু একটা হয়ে গেছে। অল্টার ক্লিক করে ধরলে কাটা যাবে, অল্টার ক্লিক করে না ধরলে এক কালার হয়ে যাবে, মনে থাকবে তো? এটুই আপনি একদম লঘু বানাচ্ছেন, মাসের লঘু মনে আছে, এই কাজটা কিন্তু এইভাবে করছিল, দেখছেন মনে আছে তো? এইভাবে ধরেন এখানে দুইটা কালার, আপনি চাইলে এখান থেকে যদি দুটোটাকে ধরেন, এখান থেকে বিল্ডার তুললেন, দুটো একটা হয়ে গেলো, দেখছেন এটা কিন্তু একটা হয়ে গেছে, কিন্তু এটা কেটে দিতে পারেন, সাধারণত হয়ে গেছে, যা আছে তা আপনি আপনার মন মতো বানাতে পারেন। ছাদ বানার জন্য আপনি এখানে ধরলেন, ধরে এখান থেকে অল্টার ক্লিক করে ধরে এখান থেকে এটাকে কেটে দিলেন, এটাকে কেটে দিলেন, একটা ছাদ হয়ে গেল, ভিতরে একটা তারকা দিয়ে দিলেন এখান থেকে, ওকে শেষ, বুঝছেন? আচ্ছা এখানে কিন্তু আর কিছু টুলবার আছে, এগুলোতে আমি এখন দেখাই না, সরি কোথায় আসছিলাম আমরা এখন, ওইটাতে চলে যাবো, এটাতে। এরপর আমরা এখান থেকে এখন রেক্টেঙ্গল টুলটা থেকে গেছে, কিন্তু এটা একটু দেখাই দিচ্ছে আগে, এটা কথা কিন্তু স্মরণ ছিল না। রেক্টেঙ্গেল টুল, প্রথম টুল হলো রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল টুলতে আপনি যে কোনো শেপ ক্রিয়েট করতে পারেন সহজে। এটা তো পারবেন না, আশা করি মনে থাকবে, যে কোনো শেপ আপনি সহজে আপনার মন মতো ক্রিয়েট করতে পারবেন। এখানে এরপর আছে আপনি আছে ইরেজার টুল, ইলিপস টুল, ইলিপস টুল দিয়ে আপনি যে কোনো গোলাকার যে কোনো কিছু ক্রিয়েট করে করে আপনার মন মতো ফাঁসের ডাইনামিক সেট বা করে করে আপনার মন মতো কাজ লাগাইতে পারেন ইলিপস টুল দিয়ে। এর ভিতরে আরেকটা আছে কিন্তু ফ্লাইং টুল, এটা দিয়ে আপনি আপনার মন মতো যে কোনো সার্কোনা বৃত্ত তৈরি হয়। আমি বলুন বা এখানে বৃত্ত কি বানানো সম্ভব আছে কিনা, এই বৃত্তগুলো বানানো কোনো অপশন আছে কিনা, এটা কোনো প্রশ্ন নেই। মাথাতে আসার কথা এগুলো বৃত্ত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিছে, হ্যাঁ না ছয়টা দিছে, এখানে সাতটা করতে কোনো অপশন, হ্যাঁ অপশন আছে। আপনি যদি এটাকে এবার টান দিলে তখন আপনি কিন্তু অল্ট এই এরো বাটন থেকে বাড়াই দিতে পারবেন, এই এরো বাটন থেকে, দেখছেন এখানে এরো বাটন নিচে দিবেন বাড়বে, কমবে উপরে দিবেন বাড়বে, দেখছেন বাড়তেছে কিনা, কমাতেছেন কমবে, থ্রি বৃত্ত করতে পারবেন, তিন গুণ করতে পারবেন, স্যার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, আপনি এরো বাটন বা মুপকি যাকে বলি আমরা, মুপকি দিয়ে আপনি সহজে করতে পারেন এই জিনিসটা, ঠিক আছে? এরপর আপনি এখান থেকে স্টারের বিষয়টা আপনি ব্যবহার করতে পারেন, স্টারটা ধরেন এই স্টারটা নিলেন, দেখেন কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করছেন কিন্তু আপনি, আমি দেখেন এখান থেকে নিতেছি কিন্তু এখানে একরকম স্টারটা পরিপূর্ণ করে রাখি, হ্যাঁ স্টারটা ওকে ওকে এবারে তারপর দাঁড়াইতেছে ধরেন এই স্টারটা। হ্যাঁ আপনি চাইলে এই স্টারটা বাড়াইতে পারেন এখান থেকে, এভাবে করে করে আপনি সহজে সূর্য বানাতে পারেন, হ্যাঁ সূর্য বানানোর জন্য সহজে আপনি এটা কাজ লাগাতে পারেন। এটা কী দিয়ে করছি, স্টারে ক্লিক করে টান দিলাম, দেওয়া অবস্থা এখান থেকে মুপকে দিয়ে কমাইতেছি বা মুপকে দিয়ে বাড়াইতেছি, উপরেটা ক্লিক করলাম বাড়বে, নিচেটা ক্লিক করলাম কমবে, মনে থাকবে না? থ্রি করতে পারেন, ফলো করতে পারেন। এখন আসেন আমরা অনেক সময় দেখি যে কী হয় আমাদের এটা এইভাবে থাকে কিন্তু এটার এগুলা কম থাকে বা সুন্দরভাবে থাকে, আপনি এখান থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে এবার টানবেন, দেখবেন কেমন হয়ে যেতে, দেখছেন না? এবার ধরবেন আরও কমবে আরও কমবে আরও কমবে, এবার করবেন বাড়বে, দেখছেন? এই
ইয়াটা মাথাটা যে একটা চিকেন মাথা আছে এটা বাড়তেছে, কিন্তু এবার যখন দিবেন কমতেছে। কারণটা কি, আমি কন্ট্রোল দিয়ে করতেছি, কিন্তু এটা কন্ট্রোল ক্লিক করে, কন্ট্রোল ছাড়া দিলে কিন্তু এমন হবে না, এভাবে আসবে দেখছেন। এই কন্ট্রোলটা ক্লিক করে ধরে তাহলে আপনি চাইলে আপনি এখানে আপনার মন মতো বিভিন্ন রকম মিষ্টার বার করতে পারেন দেখছেন। দেখুন অনেক ডিজাইনে কিন্তু আমরা এরকম জিনিসগুলো ব্যবহার করে থাকি, হ্যাঁ ওগুলো অনলাইন বিষয়ে ব্যবহার করে থাকে, হ্যাঁ এই বিষয়গুলো অনলাইনে অনেক সময় ব্যবহার করে থাকে। এখন যদি আপনি আবার কী করছেন, কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করে দিয়ে ব্যবহার করেছেন, আমি কিন্তু স্টারটা এভাবে আসবে ঠিক করার জন্য আপনি কী করতে হবে, কন্ট্রোল ক্লিক করে ধরে এটাকে অনেক বড়ো এটা এটাকে কন্ট্রোল ক্লিক করে ঠিক করে নিতে হবে, আপনার মন মতো ঠিক করে নেবেন। ওকে আমি ঠিক করে নিয়েছি শেষ, আমার এখন নিলে আমার এইভাবে আসবে, যেটা নিয়ে তাই হবে চলে আসবে বুঝছেন। ঠিক আছে, এগুলো মনে থাকবে নি, এই লিপস টুল ইয়ার টুল গেল, শেপ বিল্ডার টুলটা গেল, এতটুকু থাকতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন এই দুটো শেপের কাজগুলো একটু করেন, এগুলো একটু নিজেরা ক্রিয়েট করেন ফ্যান টুল দিয়ে, হ্যাঁ যে জীবা ফারেন না কেন করেন, ঠিক আছে জীবা ফারেন করেন, হালকা এলে মুলে হলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই।